লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র সংগঠনের হামাসের উপপ্রধান সালে আল আরোরি নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে হেজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত দাহিয়া এলাকায় হামাসের কার্যালয়ে ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় প্রাণ হারান সালে আল আরোরি। এই ঘটনায় নিহত হয়েছে আরও চারজন। সালে হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ইসরায়েলি জেলে 15 বছর কারাভোগের পর থেকে লেবাননে বসবাস করছিলেন সালে। গাজায় হামাসি ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে তিনি হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন।